ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এরকম কিছু আমার জানা নেই, কিন্তু মানুষ হিসেবে তো থাকতে পারে। আমরা দেখি প্রত্যেক মানুষের একটা না একটা কিছু না কিছু থাকে। এটা যদি কেউ বলে থাকে বলবেন, এটার কোনো সঠিক রেফারেন্স আপনার জানা আছে না, এমনি আপনি বলছেন। এই গেলো একটা। দ্বিতীয় নম্বর, ও ফেরাউন, ও সুস্থ ছিল আর অসুস্থ ছিল, ওইটা আমাদের কি আসলো আর কি গেল? আমরা এতে একথা জানলে আমার কতটুকু সোয়াব হবে, না জানলেও কী হবে? মূল হচ্ছে মানুষ হিসাবে এই সেই থাকবেই। এবারে কেউ যদি বলে হ্যাঁ না, তাহলে ওকে দলিল দিতে হবে। কিন্তু কেন আমরা এই বেশ ও হেতু কষ্ট করব, কী কারণে? এটা শোনা কথা, শোনা কথা মানুষ বলে, আল্লাহ মাফ করুক। বরং বোঝা যায় সেও মাঝে মধ্যে আক্রান্ত হয়েছে, বোঝা যায় বিভিন্ন সময়ে আল্লাহর আজাব তাদেরকে বিভিন্ন সময় পেয়েছে। আর ওই ফিরাউনের ঘুষিরা, তারা বলে এটা শরীয়ত তো এরকম, এরকম তো আছে। সরাসরি কোরআনে কারীম ফারসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দফাদিউ ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাতিন ফাসতাকবু ওয়া কানু কওমান মুজরিমিন। লাস্টে ফান্তাকামনা মিনহুম ফাআরাকনাহুম ফিল ইয়াম্মি বিআন্নাহুম কাযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। লাস্টে আল্লাহ পাক তাদের থেকে প্রতিশোধ নিলেন, বদলা নিলেন আর তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিলেন। তাদের উপর আল্লাহ পাক ঝড় তুফান প্রেরণ করলেন বিভিন্নভাবে, এটা এটা তো আর প্রমাণই আছে। তাহলে এই অবস্থায় সে আক্রান্ত হয়েছে, আক্রান্ত না হলে সে কীরকম হয়? সর্দি কাশি হয়নি, এটা এটাকে দলিল লাগে নাকি? এটা তো দলিল লাগেই না। মানুষ হিসাবে আমি বুঝতে পারি না, মানুষ কেন মানে অহেতুক কাজে অহেতুক চিন্তায় পড়ে? যেসব কাজ আমাদের করা জরুরি, করণীয়, জানা উচিত, সেগুলো জানবো। ফেরাউন একটা দুশ্মন চলে গেছে, আল্লাহ পাক পাকড়াও করেছেন, ওর অসুস্থ অসুখ হয়নি, এটা নিয়ে আমার কী আসলো আর কী গেল? যাই হোক, এই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন আমার কথা। ও হেতু কোনো কাজে আপনারা কান দেবেন না, ফালতু আর এ সময় নষ্ট করতে নেই। বরং কোরআন এবং নবীর সুন্নাহ দ্বারা বুঝে সে বিভিন্ন সময় বিভিন্ন আক্রান্ত হয়েছে। যদি আক্রান্ত হয় তাহলে অন্যভাবে আক্রান্ত হতে পারে, এটাই হলো মূল। হ্যাঁ, যদি কোনো হাদিস থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুদ্ধ, তাহলে তো আর সেটা আলহামদুলিল্লাহ ভিন্ন কথা। নাই তো মূল কোনটা যে তার আক্রান্ত ছিল বা হয়েছে, তো কেউ যদি বলে এরকম তো ওকে বলবে না রেফারেন্স প্লিজ হাদিস দেখান কোন জায়গায় আছে, অথবা কোরআনে কোন জায়গায় আছে। আমরা তো কোরআনের দিকে সে বিভিন্ন সময় এইসবে আক্রান্ত হয়েছে, তাই অন্যগুলিতে আক্রান্ত হয়নি, আপনি বলুন। আসসালামু আলাইকুম।